আমরা এর আগের ভিডিওতে শিখেছি যে চতুর্ভুজ চতুর্ভুজ আয়তাকার ক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা নির্ণয় করতে হয়। তো আয়তাকার ক্ষেত্র যদি থাকে, যেমন আমরা যদি একটা আয়তাকার ক্ষেত্র তৈরি করি, এইটা এইটা এইটা, তারপর হচ্ছে এইটা, আমাদের আয়তাকার ক্ষেত্র তৈরি হয়ে গেছে। তো এইখানে আমাদের জানি এটা হচ্ছে প্রস্থ, প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য। তাহলে আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, প্রস্থ গুণন দৈর্ঘ্য দিয়েই আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিন্তু ত্রিভুজ কিভাবে লেখা হয়? ত্রিভুজ হচ্ছে, যেমন আমরা এরকম একটা দাগ দিলাম, এরকম একটা দাগ দিলাম, আরেকটা দাগ দিলাম, এরকম। মানে ত্রিভুজ মানে হচ্ছে কি, তিনটা ভুজ, তিনটা বাহু, যার তিনটা বাহু আছে তাকে আমরা ত্রিভুজ বলি। তিনটা বাহু থাকা মানে ত্রি মানে তিন, আর ভুজ মানে হচ্ছে বাহু, ত্রিভুজ। তো আমাদের এর ভিতরে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে সেটা আমরা কীভাবে করব সেটা আমাদের এখন শিখব। ভিতরে ক্ষেত্রফল কত হবে সেটা আমরা শিখব। ক্ষেত্রফল সবসময় বর্গাকৃতি হবে এবং সেটা আমাদের এই বাহুর উপরে নির্ভর করে তৈরি করতে হবে। তো আমরা এর আগে শিখেছি কি, প্রস্থ আর দৈর্ঘ্যকে গুণন করলে আমরা এটার ক্ষেত্রফল পেয়ে যাই। কিন্তু এখানে আমাদের প্রস্থ আছে, দৈর্ঘ্যও আছে, কিন্তু দেখা যাচ্ছে এটা আয়তাকার না। তার মানে এটাকে যদি আয়তাকার করি তাহলে কি হবে, আমাদের এই বরাবর আর একটা দাগ লাগবে, দাগ, এই বরাবর আর একটা দাগ। তো আমরা এই দাগ আর এই দাগ সমান, এই দাগ আর এই দাগ সমান, তার মানে আমরা এখন একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। তো আমরা আয়তক্ষেত্র তৈরি হলো কেমনে, একটা ত্রিভুজকে দুইবার বানায়া, এটাও দেখো তোমরা যদি এই অংশটুকু বাদ দেয়, এখানে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে, এই একটা ত্রিভুজ। তার মানে দুইটা ত্রিভুজ মিলে আমাদের একটা আয়তক্ষেত্র তৈরি হয়, সবসময়ই তৈরি হবে। তার মানে আমরা যদি এই আয়তক্ষেত্র যদি আমরা ই লিখি, তাহলে আয়তক্ষেত্র যদি লিখি তাহলে হচ্ছে আমরা বলতে পারি দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। কিন্তু যেহেতু এখানে যে ত্রিভুজটা আঁকাইছে এটা হচ্ছে এই আয়তক্ষেত্রের অর্ধেক, তার মানে শুধু যদি এই ত্রিভুজের অংশটুকু যদি চাই তাহলে আমাদের অর্ধেক করলে হয়ে যাবে। সুতরাং আমাদের অর্ধেক দিয়ে এটারে গুণন করে দেবো, হাফ দিয়ে গুণন করে দেবো। তাহলে আমরা পেয়ে গেলাম কি, ত্রিভুজের ক্ষেত্রফল ফল সমান সমান হাফ মানে অর্ধেক গুণন দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা এই ত্রিভুজ অংশটুকু পেয়ে যাব। তো আবার আমরা আরেকটা দেখি ত্রিভুজের, ঠিক একই রকম যে আমাদের যে বললাম সেটা ঠিক আছে কি না। তো ত্রিভুজ অনেক সময় এইভাবেও আঁকা হয়, এরকমভাবেও ত্রিভুজ আঁকা হয়। তো এখানে আমাদের দৈর্ঘ্য আছে, বুঝতেছি দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ নাই, কারণ এদিকটা লাইন নাই, এটা একটা বাঁকা লাইন আছে। তখন আমরা কি করব, তখন আমরা যেটা করব, আমরা এটাকে এদিক থেকে একটা দাগ টানব, ঠিক এই লাইন বরাবর, এই লাইন বরাবর, আর এই দিক থেকে একটা দাগ টানবো এই লাইন বরাবর, এবং এটা এই লাইন বরাবর আমরা যোগ করে দেবো। তাহলে কি হলো, আমাদের একটা চতুর্ভুজ মানে আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। এখন এই যে আমাদের আয়তক্ষেত্রটা তৈরি হলো সেটা কিভাবে হলো, এখন আমরা বুঝতে পারতেছি না। এখানে আমরা যেরকম বুঝলাম যে এটা অর্ধেক, এখানে কিন্তু বুঝতে পারতেছি না এটা অর্ধেক কিনা। তখন আমরা কি করব, এইখান থেকে আমরা একটা এই ত্রিভুজটাকে মাঝামাঝি একটা দাগ দিব, মানে এই ত্রিভুজের কোণ থেকে তার যে ভূমিটা আছে, ভূমি, এটাকে ত্রিভুজের ভূমি বলে, ভূমির উপরে একটা সোজাসুজি দাগ দিব। দাগ দিলে কী হবে আমাদের, দেখো এইখানে এই জায়গাটাতে একটা, এইখানে এই জায়গাটাতে একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে, আর এই জায়গাটাতেও একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। তার মানে আমাদের কয়টা আয়তক্ষেত্র হলো, দুইটা আয়তক্ষেত্র হলো, এই দুইটা আয়তক্ষেত্র হয়ে গেছে। আর এই আয়তক্ষেত্র কীভাবে হলো, এই আয়তক্ষেত্রে আমাদের এইখানে একটা কোণ হয়েছে, এখানে একটা ত্রিভুজ হয়েছে, এখানে একটা ত্রিভুজ, এখানে ত্রিভুজটাকে দুই ভাগে ভাগ হয়েছে। তো এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান, তার মানে এইটার এই আয়তক্ষেত্রের যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, আর এই আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, তাহলে আমরা এই আয়তক্ষেত্রের অর্ধেক আমরা পাবো এই ত্রিভুজটা, আর এই আয়তক্ষেত্রের অর্ধেক করলে আমরা পাবো এই ত্রিভুজটা। এই দুইটা যোগ করে দিলে আমরা পাবো পুরো ত্রিভুজটার একটা অংশ, পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। তো সুতরাং আমাদের লিখতে হবে কি, মনে করো আমরা যদি এটা দিই এ, এটা বলি বি, এটা সি, ডি, ই, এফ। তো এটার উচ্চতা ধরলাম আমরা 2 মিটার, এটাও 2 মিটার, কারণ এটা সমান সমান হবে। আর এটা ধরলাম পুরোটাই হচ্ছে আমাদের
3 মিটার, ধরো 3 মিটার, 3 মিটার, এটাও 3 মিটার ধরে নিচ্ছি আমরা, এটা মাঝামাঝি হয়ে আছে। তো এটার অংশ হচ্ছে আমাদের অর্ধেক মিটার, এক সমস্ত 1/2, এত মিটার হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 2 মিটার। তার মানে এই অংশটুকু পেয়ে গেলাম, সমান সমান হবে এটাকে আমরা যদি গুণন করি, তাহলে এই দুই, এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে যাই, 2 একে 2 এর 1 3, 3/2 × 2 সমান সমান 2, 2 কাটা যাবে, থাকলো 3, 3 বর্গ মিটার, এটা বর্গ মিটার হবে। বর্গ মিটার হলো আমাদের এই এ বি ডি ই এইটার, এই অংশটুকু, এই অংশটুকুর, এই অংশটুকু হলো 3 বর্গ মিটার। তো এটার অর্ধেক যদি করি, তাহলে অর্ধেক গুণন 3 সমান সমান এক সমস্ত 1/2, যদি অর্ধেক করি তাহলে এক সমস্ত 1/2 হচ্ছে আমাদের, এত বর্গ মিটার হচ্ছে আমাদের এই একটা ত্রিভুজ বর্গ মিটার। আর এই ক্ষেত্রেও আমরা দেখি এখানে দেড়, এখানে 2 আছে, এটারও 1/2 আসবে। তার মানে এই ত্রিভুজের এই অংশ আর ত্রিভুজের এই অংশ যদি যোগ করে দেই, তার মানে এক সমস্ত 1/2 যোগ 1 সমস্ত 1/2 সমান সমান হবে 3 বর্গ মিটার। 3 বর্গ মিটার হচ্ছে কি, এই ত্রিভুজের টোটাল ত্রিভুজের অংশ। তো এখানে আমরা কী পেলাম, ত্রিভুজের এখানে এটা, এটাকে ত্রিভুজের এটাকে যেটা দাঁড়িয়ে আছে ত্রিভুজটা, সেটাকে বলে ভূমি। আর এইখানে যেটা পেলাম আমরা মাঝখান থেকে, এটাকে আমরা বলি উচ্চতা, যে ত্রিভুজটার উচ্চতা কত, উচ্চতা। তো সুতরাং আমরা সুন্দরভাবে লিখতে পারি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, লিখবো আমরা এইভাবে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান অর্ধেক গুণন ভূমি, এই যে ভূমি, এই যে ভূমি দিলাম, ভূমি, ভূমি গুণন উচ্চতা। এটা উচ্চতা কেন লেখে, কারণ আমরা যেহেতু এটা কোনো বাহু নাই, ত্রিভুজের এক এইরকম সমান বাহু নাই, সব ক্ষেত্রে আমরা এটাকে উচ্চতা হিসেবে নিতে পারবো। মাঝখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে উচ্চতা, এই ভূমির থেকে এই কোন কোণের এই অংশ পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলে উচ্চতা, আর এটাকে বলা হয় ভূমি। তো এইভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি বলা হয়, যে একটা ত্রিভুজ আছে এটার ভূমি হচ্ছে, ভূমি হচ্ছে 3 মিটার, উচ্চতা হচ্ছে 4 মিটার, তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয় করা, তাহলে ক্ষেত্রফল সমান সমান কী হবে, অর্ধেক গুণন ভূমি হচ্ছে কত, 4 মিটার, মিটার গুণন আর উচ্চতা হচ্ছে 3 মিটার, সমান সমান হচ্ছে অর্ধেক গুণন 3 × 4 = 12 বর্গ মিটার। 12 যখন গুণন করে দেবো তখন আমাদের বর্গ মিটার লিখতে হবে, বর্গ মিটার, কারণ মিটার মিটারে বর্গ মিটার হয়ে গেছে, বর্গ মিটার সমান সমান 6 বর্গ মিটার হচ্ছে এর উচ্চতা, বর্গ মিটার হচ্ছে এটার ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই ফর্মুলার মাধ্যমে নিতে পারি, অর্ধেক গুণন ভূমি গুণন উচ্চতা। আশা করি তুমি বুঝতে পেরেছ। এরপর আমরা কিছু অঙ্ক দেখব। থ্যাংক ইউ ভেরি মাচ।